মঙ্গল গ্রহের তথ্য সংগ্রহ করতে 2012 সাল থেকে কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার পাঠানো কিউরিওসিটি রোভার। মঙ্গল গ্রহের গেল ক্রেটার স্থানে অবতরণের পর থেকে প্রায় 20 মাইল দুর্গম ভূখণ্ড ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করেছে রোভারটি। সম্প্রতি নাসার বিজ্ঞানীরা জানিয়েছে কিউরিওসিটি রোভারের চাকা ক্ষয়ে গেছে। গত 22 সেপ্টেম্বর রোভারের মার্স হ্যান্ড লেন্স ইমেজার থেকে পাঠানো ছবিতে রোভারের বিভিন্ন চাকায় কয়েকটি বড় ধরনের ক্ষতচিহ্ন দেখা গিয়েছে। তবে চাকা ক্ষতিগ্রস্ত হলেও কাজ করে যাচ্ছে রোভারটি। নাসার তথ্য মতে 1 দশকেরও বেশি সময় ধরে মঙ্গল গ্রহে ঘুরে ঘুরে অনুসন্ধান করছে 6 চাকার কিউরিওসিটি রোভার। মঙ্গল গ্রহের রুক্ষ পৃষ্ঠে চলার কারণেই রোভারটির চাকা ক্ষয়ে গেছে। চাকার এই ক্ষতি মেরামতের কোনো সুযোগ নেই, এর ফলে পাথুরে পথে যত চলবে ততই রোভারটির চাকা ক্ষতিগ্রস্ত হতে থাকবে। অ্যালুমিনিয়ামে তৈরি চাকাগুলো ক্ষতিগ্রস্ত হলেও বর্তমানে চলাচল করতে পারছে রোভারটি, আর তাই কিউরিওসিটি মিশন আপাতত বন্ধ হচ্ছে না। এ বিষয়ে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির মিশন অপারেশন ইঞ্জিনিয়ার অ্যাশলে স্ট্রুপ বলেন, ব্যাপক ক্ষতি হওয়া সত্ত্বেও কিউরিওসিটি রোভারের চাকা কার্যকর রয়েছে। মঙ্গল গ্রহের পাথুরে উঁচু নিচু পথে চলার কারণেই 1 টন ওজনের রোভারটির চাকাগুলো ক্ষয়ে গেছে। তবে চাকার ক্ষতি এড়াতে বেশ সতর্কতাও অবলম্বন করছেন বিজ্ঞানীরা। বন্ধুরা, ছিল মঙ্গল গ্রহ থেকে একটি ইনফরমেশন আপনাদের জন্য। কেমন লাগলো জানাতে ভুলবেন না। মহাকাশ গবেষণামূলক খবরাখবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। টাটা।